হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজুল অফিসিয়াল ব্লগ। তো কেমন আছেন দর্শক বন্ধুরা? আজকে আমরা আবারও চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতায়। 2022 বোচাদহ গ্রামে বাঙালি নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা বাঘসিংহের মতো আমাদের দিকে এগিয়ে আছে। তো আজকে আমরা দেখতে থাকি আজকের আমাদের বাঙালি নদীর তীরে পোচাদহ গ্রামে দুটি নৌকা লেগে গেছে বাঘসিংহের মতো। একটি নৌকা হলো যমুনা এক্সপ্রেস এবং হাওয়ার তরি। দুটি নৌকা আমাদের দিকে বাঘসিংহের মতো এগিয়ে আছে, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এক্সপ্রেস এবং হাওয়ার তরি দুটি নৌকা কীভাবে আমাদের দিকে বর্ডারের দিকে এগিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এক্সপ্রেস একটু এগিয়ে এবং হাওয়ার তরি একটু পিছিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা খেলছে এবং দর্শক বন্ধুরা খেলা আমাদের সহিত দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যমুনা এক্সপ্রেস বর্ডার ক্রস করলো। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার ক্রস করে চলে গেল, আর হাওয়ার তরি বর্ডারের কাছে কেবল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের মাঝে বিজয়ী হলো এবং হাওয়ার তরি সেকেন্ড। আপনারা দেখতে থাকুন হাজারো দর্শক আজকে আমাদের এই বাঙালি নদীর তীরে পোচাদহ গ্রামে আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা উপস্থাপন হয়েছে এবং আমাদের হাজারো দর্শক আজকে লাখো মানুষের ভিড় আজকে আমাদের এই পোচাদহ গ্রামে মহিমাগঞ্জ দাওয়ানতলা পোচাদহ গ্রামে বাঙালি নদীর তীরে হাজারো দর্শক লাখো মানুষের ভিড়ে আজকে আমাদের এই খেলা উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষ আজকে এই বাঙালি নদীর তীরে উপস্থাপন হয়েছে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজেও কত হাজারো দর্শক আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা দেখছে এবং এপাশেও আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড়, মানুষের ওপর মানুষ, কত দর্শক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা দেখে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকটি নৌকা যেটা দাওয়ানতলা এক্সপ্রেস ফাঁকা টানে আজকে আমাদের দিকে এগিয়ে আছে এবং ছোট নৌকা স্যালোর নৌকা মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দাওয়ানতলা এক্সপ্রেস ফাঁকা টানে চলে এলো বর্ডার ক্রস করে। তো আপনারা দেখতে থাকুন আজকের খেলাটি খুবই মজাদার ও ইন্টারেস্টিং হয়েছে এবং দর্শকবৃন্দ আনন্দ সহিত আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঙালি নদীর তীরে খেলা উপস্থাপন হয়েছে এবং অনেক দর্শক আজকে আমাদের সহিত আজকে খেলা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যমুনা এক্সপ্রেস এবং হাওয়ার তরি খেলা হলো। যমুনা এক্সপ্রেস বাঘের মতো কীভাবে তাও টানে যাচ্ছে উজানের দিকে, আবার খেলার জন্য তিনি চলে যাচ্ছে উজানের দিকে এবং হাওয়ার তরি আসছে এগিয়ে, আস্তে আস্তে এগিয়ে আছে এবং যমুনা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন যমুনা এক্সপ্রেস চলে গেল উজানের দিকে, আবার খেলার জন্য উজানের দিকে চলে গেল। হাজারো দর্শক তাকিয়ে আছে এবং তারা সুন্দরভাবে খেলা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন হাওয়ার তরিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উজানের দিকে। তরির নাও বাহানাইলো এমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষি নাই, তরির নাও বাহানাইলো এমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষি নাই। তো দর্শক বন্ধুরা একটু গান গাইলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো আজকে দেখতে থাকি আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা কত সুন্দরভাবে উপস্থাপন হয়েছে, আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা গ্রামে।
তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উজানবাজির পাগলা বাবা এবং সোনাতরি দুই নৌকা দুটি নৌকা বাঘসিংহের মতো লেগে গেছে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা বাঘসিংহের মতো চলে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা দুটি নৌকা এগিয়ে যাচ্ছে, সুন্দরভাবে তারা এগিয়ে গেল। আমাদের এই খেলায় আপনাকে দেখাতে পারলাম না এই ফুটেছে যে কে বিজয়ী হলো। আমি নৌকায় ওঠার কারণে দুটি নৌকার চলে গেল আমাদের সামন দিকে, ঘাটের দিকে এগিয়ে গেল, বর্ডারের দিকে চলে যাচ্ছে। হাজারো দর্শক বিন্দু আজকে দেখতে পাচ্ছেন খেলাটি উপস্থাপন হয়েছে এবং তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে মাও বনোয়া এসেছে, তারা খেলা দেখছে এবং নদীতে ছোট ছোট নৌকা সুন্দরভাবে পারাপার হচ্ছে, ছোট দর্শক বিন্দু পারাপার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক, লাখো মানুষের আজকের ভিড়ে আজকে পোচাদহ গ্রামে উজ্জ্বল হয়ে উঠেছে। কেমন দেখা যায় ওরে কোন মেস তোরি নাও বানাইল কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে রে কি বাহাল ভাইয়ের নাম। এই ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।